নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। ফের আটক কয়লা পাথরের গাড়ি, হাতে নাতে ধরলেন বিধায়ক কিশোর। আমিরে শরীয়তের অবস্থা সামান্য উন্নতি, সর্বত্র আরোগ্য কামনায় প্রার্থনা। লায়ন্স ক্লাবের গণবিবাহ 27 জানুয়ারি, এবার 25 জোড়ার। ডিএসএতে প্রথম টি-20 আসর, খেলবে 11টি দল। এবারে বিস্তারিত খবর। পরিমলের বনে হানা দিলেন বিধায়ক কিশোর নাথ। বিধায়কের কাছে অভিযোগ আসছিল বালাছড়া কোয়ারি থেকে অবাধে অবৈধভাবে পাথর পাচার হচ্ছে। এই অভিযোগ পেয়ে বালাছড়ায় অভিযানে নামেন বিধায়ক। 70 থেকে 80টি ট্রাক অবৈধভাবে পাথর নিয়ে কোয়ারি থেকে বেরিয়ে আসছিল। তা দেখে সঙ্গে সঙ্গে পুলিশ ও এমবিআইকে ঘটনাস্থলে ডেকে আনেন বিধায়ক। পুলিশ এমবিআইকে দেখা মাত্রই ট্রাক রেখে পালিয়ে যায় চালকরা। বেশিরভাগ ট্রাক ছিল ওভারলোডেড, আবার অনেক ট্রাকে কোনো নথিপত্রই ছিল না। এভাবে প্রতিদিন অবৈধভাবে পাচার হচ্ছে শত শত পাথরের ট্রাক, আর মার খাচ্ছে সরকারি রাজস্ব। যে বালাছড়া গেট পর্যন্ত আসলাম আমরা, সেখানে দেখলাম আসে অনেক কয়টা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িগুলোতে কোনো ড্রাইভার হ্যান্ডিম্যান কেউ নেই, সব গাড়ি ছেড়ে সব পালিয়ে গেছে। সব এই যে টিপার ট্রাকগুলো, বড়ো বড়ো টিপার, আর সব গাড়িতে 12 সিএম, 11 সিএম, 12 সিএম মতো সবগুলো প্রায় গাড়িতে এরকম মাল আছে। কয়েকটা গাড়িতে আছে ঠিক আছে, 10 সিএম মাল আছে কয়েকটা গাড়িতে। ম্যাক্সিমাম গাড়িতে গাড়ির যে ডালাটা, অরিজিনাল ডালা আছে, ডালার উপরে আবার পাট্টা একটা লাগানো হয়েছে, একটা এক্সট্রা করে লাগানো হয়েছে, ওটার মধ্যে দেখা গেছে এখানে 12 সিএম, 12.5 সিএম মাল হবে। তো সেই ভয়েতে সব গাড়িটা, গাড়ি ছেড়ে সব ড্রাইভারগুলো সব পালিয়ে গেছে। মালটা কই থেকে আসছে? মালটা আসছে এখানে ভিতরে, যে আমাদের বালাছড়া একটা কোয়ারি আছে, সেই কোয়ারি থেকে মালগুলো নিয়ে আসছে। কিছু মাল আসছে ডিমা হাসাও থেকে, এনসিলস থেকে কিছু মাল আসছে, সব ওভারলোড, মানে ম্যাক্সিমাম ওভারলোড। এদিকে এক ট্রাক চালক অবৈধ পাথর পাচারের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে বাধা দেন। দিগরখালে পুলিশের শক্ত প্রহরায় কয়লা ট্রাক পারাপার করতে পারছে না, তাই রাস্তা বদল করে দিয়েছে কয়লা মাফিয়ারা। লঙ্কা লামডিং হয়ে বরাকে অবৈধভাবে আসছে কয়লা। মঙ্গলবার বিষয়টি ধরা পড়ল বালাছড়া মহাসড়কে। পরিবহন বিভাগের অভিযানে ধরা পড়ে প্রায় 25টি অবৈধ কয়লা ট্রাক। পরিবহন বিভাগের কর্মীদের দেখে বেশিরভাগ ট্রাক চালক ট্রাক ছেড়ে পালিয়ে যায়, কারণ তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না। এক চালক জানিয়েছে লঙ্কা থেকে বিভিন্ন চেক গেটে টাকা দিয়ে ট্রাক পার করে নিয়ে আসছিল। বেশিরভাগ কয়লা ত্রিপুরা বাংলাদেশে পাচার হওয়ার জন্য নিয়ে আসা হচ্ছিল। কয়লা কই দিকে লোড? লঙ্কা খুঁজি বের আগরতলা। পুলিশে কি তাহলে আটকাইছে? আটকাইছে, গাড়ির কাগজ টাগজ সব কিছু দেখছে, মাল চাইছো কিছু আবার আছে। তারপরে কি চাইছে? 3000 টাকা ফাইন দিতাম, নাইলে মালটি ফেলাইতাম। তোমার গাড়ি যে কত চাকার গাড়ি? 12 চাকা। এরকম কতটা গাড়ি এরকম আপডাউন করে? হইতে পারতাম না, এই ফার্স্টই বাইক নিয়ে আইসি ওদিকে। গাড়ির কাগজ সব সব ঠিক আছে? নতুন গাড়ি, মানে সব, মানে সব সব ঠিক আছে। কয়লার চালান? সব চালানো ঠিক আছে। ওভারলোড আছে গাড়ি? ওভারলোড মানে 400 কেজি তো মানে মালটা ফালাইতে পারছি না, লইলাম আন্ডারলোডই লইছি। ওভারলোড লওয়ার ইচ্ছা থাকলে তো আরও লইতাম। আচ্ছা, লঙ্কার থেকে অতটুকু পর্যন্ত যে তুমি ওভারলোড গাড়ি লিয়েছো, কীরকম হয়েছে? পুলিশ গেট আসলো যেটা, ওই তো চালান টালান দেখাইয়া দেখাই আইসি। ওভারলোড আছে? ওভারলোড তো এটা 300-400 কেজি। তা তখন গেট কিলা ক্রস করলাম, গেট তো আইসি ওরম আইসি। পুলিশে পুছে আসা দিছে? হওয়া দিছি। কত বই দিছে? 1500। কতটা গেট আছে? আছে বহুতটা গেট আছে, সপ্তাহ না। কয়টা গেট তুমি ওখান পর্যন্ত টাকা দিয়েছো? দিছি 8-10টা। কত বই দিছে? 1500। আর এখানে আইয়া? এখানে তো কাগজ দেখাইছি, ফাইন দিতাম। এ ব্যাপারে বিধায়ক কিশোরনাথ জানিয়েছেন, একটা মানে কয়লা নিয়ে আস, তো কয়লা নিয়ে আসে যখন কয়লা গাড়িটা রয়েছে, কিন্তু কয়লা গাড়ির ড্রাইভার নেই। তারপরে খুঁজে আমরা বের করলাম, ড্রাইভারকে দেখলাম একটা হোটেলের ভিতরে ছিল, ওকে জিজ্ঞেস করা হলো, ও বলছিল আমার গাড়িতে বেশি মাল নেই, 4 টন মতো মাল বেশি হবে, এর থেকে বেশি হবে না। আর 4 টন মাল যদি আমরা বেশি না নেই তা আমাদের পোষাচ্ছে না, সেরকম কিছু কিছু অজুহাত করছিল। ঠিক একইভাবে দেখা গেছে এখন আরেকটা আপনার পাশেই, আমার পিছনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা আরেকটি গাড়ি,
ওই গাড়িটা আছে এখানে, কিন্তু গাড়িতে কোনো ড্রাইভার নাই, হ্যান্ডিম্যান নাই, গাড়ি ছেড়ে জঙ্গলের রাস্তার মধ্যে গাড়ি ছেড়ে চলে গেছে। এই হাফলংয়ের এই যে রাস্তাটা রয়েছে হাফলংয়ের ভিতর দিয়ে, এত খারাপ রাস্তা, রাস্তার অবস্থা নেই। এই রাস্তা দিয়ে ওরা 30 টন কয়লা নিয়ে আসছে, 25 টন 30 টন কয়লা নিয়ে এই 12 চাকা গাড়িগুলো এই রাস্তা দিয়ে আসছে। আর এখন আমি জানতে পেরেছি যে ভিতরে নাকি আরও 12টা আরও 14-15টা ট্রাক রয়েছে, কয়লা ট্রাক। তো কয়লা ট্রাক রয়েছে কিন্তু কয়লা ড্রাইভার কেউ নেই, ওরা গাড়ি ছেড়ে ওরা পালিয়ে গেছে। কয়লা সংকটে ভুগছে বরাকের শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে বরাকের একমাত্র সিমেন্ট ফ্যাক্টরি এবং ইটভাট্টাগুলি। মেঘালয় থেকে কয়লা আসা বন্ধ হয়ে যাওয়াতে চড়া দামে কয়লা ক্রয় করতে হচ্ছে বলে জানালেন ভ্যালি স্ট্রং সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট মুকেশ আগরওয়াল। এভাবে চললে সিমেন্ট ফ্যাক্টরি চালানো কঠিন হয়ে দাঁড়াবে বলে জানালেন আগরওয়াল। আমি মেঘালয় সে কয়লা ব্যান্ড হোনে কি বজে সে কয়লা মেঘালয় সে আ নেই পা রা হ্যায় আর হামলোগ কো জো কয়লা চাহিয়ে প্লান্ট চালানে কে লিয়ে উসকে লিয়ে হামলোগ বহুত হি দিক্কত ফেস কর রহে হ্যায়। ইসকে লিয়ে হামলোগোঁ নে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কো ভি চিঠি লিখা, ইভেন লোকাল এমএলএ বগেরা কো ভি হামনে রিকোয়েস্ট কিয়া, এমপি কো ভি কিয়া, আর জো খবর মিলা থা ডিসি নে ভি দিসপুর মে সিএম কো আদর কো সবকো নলেজ মে লেকে আয়া হ্যায়, মিনিস্ট্রি কো ভি লেকে আয়া হ্যায় কি হামলোগ কো কয়লা কা কোই লাইনআপ হোনা চাহিয়ে। আবি কয়লা আগর মেঘালয় সে নেই আ পা রা হ্যায় তো গভর্নমেন্ট কোই স্টেপ লে, কোল ইন্ডিয়া সে কয়লা লে করকে হামলোগ কো ইন্ডাস্ট্রিও কো আগর কয়লা কা কোই রাস্তা হো যায় তো হামলোগ কে লিয়ে সুবিধা হ্যায়। হামলোগ জো ভি কয়লা কা জো রেট হ্যায় ট্যাক্স হ্যায় হামলোগ তো সব দেনে কো রেডি হ্যায়, লেকিন আব লানে কে লিয়ে জো অসুবিধা হ্যায় উসকে লিয়ে কোই না কোই এক গভর্নমেন্ট কো এক পলিসি ফ্রেম করনা চাহিয়ে কি আগর মেঘালয় সে কয়লা নেই আয়েগা তো হামে কোল ইন্ডিয়া সে কোই ব্যবস্থা করকে মিল যায় কি হামকো জিতনা কয়লা চাহিয়ে প্লান্ট চালানে কে লিয়ে উতনা হামলোগ কো কয়লা মিলনে সে হামলোগ কো কোই প্রবলেম। আমিরে শরীয়ত মৌলানা তৈয়বুর রহমানের শারীরিক অবস্থা অপরিবর্তিত। সোমবার শিলচর বেলি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। বর্তমানে আমিরে শরীয়ত গুয়াহাটি রহমান হাসপাতালে ভর্তি আছেন। আমিরে শরীয়তের ঘনিষ্ঠ সূত্রে খবর, অল্প কথাবার্তাও তিনি বলতে পারছেন। এদিকে আমিরে শরীয়তের আরোগ্য কামনা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আমি ঈশান বাংলার রিপোর্টার ভাইদার কাছে রিকোয়েস্ট করি যে হাইলাকান্দির আমরা এই তৈবুর রহমান, মৌলানা তৈবুর রহমান সাহেব, আমিরে শরীয়ত তান শরীরটা খুব বেশি খারাপ, ওদালকে আজকে রহমান শিলচর থেকে কালকে রাত্রে নেওয়া হয়েছে রহমান হসপিটাল। তান শরীর সুস্থ হওয়ার লাগে গোটা বরাকবাসী, গোটা আসামর যত জায়গার মানুষের কাছে তান গেছিলা বাবু, যত জায়গা গেছেন সব জায়গার মানুষের কাছে অনুরোধ রইল যাতে তান শরীর সুস্থ হওয়ার লাগে সবে দোয়া করার লাগে, দোয়া প্রার্থনা করার লাগে। বা আমরা হিন্দু মুসলমান যারা বরাকবাসী আছি সবে চিনি, বা আসামর যারা যারা চিনি সব মানুষের কাছে আর্জি রইল যাতে হুজুরের শরীরটা জলদি জলদি ভালো হইতো, ওখানে লাগে সবে দোয়া করবা প্রার্থনা করবা। এবার লায়ন্স ক্লাবের গণবিবাহ 15 বছরে পা দিয়েছে। আগামী 27 জানুয়ারি নর্মাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে এই গণবিবাহ অনুষ্ঠান। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তা জানালেন লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। 25 জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এবার সেন্ট্রালের বার্ষিক যে যোজনা আছে আমাদের গণবিবাহ, সেটা এই বছর 27 জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণবিবাহ আমরা নর্মাল স্কুলে অনুষ্ঠিত করব। এইবারের গণবিবাহ যোজনায় 25 জোড়ার বিবাহ দিচ্ছি আমরা। এই 25 জোড়ার মধ্যে প্রায় 21 জোড়াই বাগানাঞ্চল থেকে এসেছে এবং 4 জোড়া অন্যান্য অঞ্চল থেকে এসেছে। আমাদের এই প্রকল্পটা নর্মাল স্কুলে অনুষ্ঠিত হবে। এই বিবাহ দিতে আমাদের প্রায় 6 জন পুরোহিত তারা আমাদের সাহায্য করে থাকেন, ওনাদের টিমও এবার আসবে। আমরা আমাদের ভেন্যুতে 4টা কুঞ্জ বানাবো যাতে এই 4টা কুঞ্জতে আমাদের 25 জোড়ার বিবাহ সম্পন্ন হতে পারে। আমাদের এখানে সারাদিন ব্যাপী কালচারাল প্রোগ্রাম থাকবে। গোমাতার সেবায় পিছিয়ে নেই কংগ্রেসও। এর এক নমুনা প্রত্যক্ষ করা গেল শিলচর ইন্দিরা ভবনে। কংগ্রেস অফিস চত্বরে একটি গরু বাচ্চা প্রসব করলো দুপুর দিকে। এটা দেখেই ছুটে গেলেন কংগ্রেস কর্মীরা। সদ্য জন্ম নেওয়া গোশাবকটি যাতে সুস্থ থাকে তার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় পশুর ডাক্তার। ততক্ষণে ভেতর থেকে বেরিয়ে এলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি খবর নিলেন ডাক্তার
কে জিজ্ঞাসা করলেন প্রসূতি সন্তানের কুশল সংবাদ। এরই মধ্যে গোমাতা সেবায় ব্যস্ত রাহুল আলম, মাজুদ আহমেদ লস্করের মতো যুব কংগ্রেসের সদস্যরা, সঙ্গে ছিলেন সজল আচার্যের মতো সিনিয়র কংগ্রেসীরাও। গোমাতা বলে কথা, নিয়ে আসা হয় মিষ্টি ও সিঙ্গাড়া। গোশাবকের জন্ম নিয়ে ছোটোখাটো উৎসবের চেহারা নিল কংগ্রেস অফিস। এটা নাকি ভালো লক্ষণ, বললেন গ্রাম থেকে আসা কয়েকজন কংগ্রেস সদস্য। লোকসভা নির্বাচনের আগে এমন কিছু লক্ষণ অবশ্যই প্রয়োজন। উদারবন্দের ডুমরুঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। তিনি আগুনে ভস্মীভূত বাড়ির মালিক মিনা দেবকে 10,000 টাকা দেন এবং ক্ষতিগ্রস্ত মৌসুমীকে আরও 5,000 টাকা তুলে দেন। আনন্দমেলার নাম করে পাতারকান্দির রাঙ্গামাটিতে চলছে প্রকাশ্য জোয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, পুলিশের প্রত্যক্ষ মদতে চলছে এই জোয়ার আসর। পুলিশ ব্যাটালিয়নের পাশেই চলছে এই জোয়ার আসর। এতে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বাইক দুর্ঘটনায় আহত দক্ষিণ সৈয়দপুরের যুবক শিবু রায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা সাহায্য দিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। সুরিত প্রকল্পে এই সাহায্য দেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে যুবকটি আহত অবস্থায় রয়েছে তার ঘরে। উঠার লাগেন সুরিত প্রকল্পতে আমরা সরকারের কাছে লিখিয়া 1,00,000 টাকা স্যাংশন হয়েছে। এই 1,00,000 টাকার মধ্যে 50,000 টাকা রিলিজ হয়েছে। এই 50,000 টাকার চেক আজকে আমি দিছি এবং আগামীতে এই তার যে মানে যেটা ট্রিটমেন্টের বিল বাউচার জমা দিলে আরও 50,000 টাকা দেওয়া হইব। এবং শিবু রায় মানে আগের যে শিবু রায় যেভাবে আসলো এইভাবে তোলার লাগে। পুরো সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থাটা সরকারে গ্রহণ করতেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে মানে নিজের মানে মানে ইনিশিয়েটিভে এই 50,000 টাকা 1,00,000 টাকা স্যাংশন হয়েছে। আমি লিখে দিছি সিএম অফিসও সিএম অফিস স্যাংশন করছে। আর 50,000 টাকা আরও মানে আগামী 1 মাসের ভিতরে 50,000 টাকা দেওয়া হয়েছে। অকালেই চলে গেলেন মডেল স্টার ক্লাবের নজরুল ইসলাম লস্কর। তিনি বেসরকারি গোয়েন্দা হিসাবে পরিচিত। মাত্র 55 বছর বয়সে তিনি মারা যান। হঠাৎ পেটের ব্যথা দেখা দেওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মডেল স্টার ক্লাবের সভাপতি জাবির হোসেন। সমষ্টির হাতিখাল শিবির সুন্দরী প্রথম মহল্লা নিবাসী নজরুল ইসলাম লস্কর ওরফে এনআই লস্কর, উনি বিগত কয়েক বছর থেকে নিষ্ঠার সঙ্গে কাছাড় জেলা পুলিশের সাথে বেসরকারি গোয়েন্দা হিসাবে কাজ করে যাচ্ছেন। তো বিগত গত রবিবার ওনার হঠাৎ পেটে ব্যথা উঠেছিল। ওনাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। ঐদ্য সকাল 7 ঘটিকার সময় শিলচর মেডিকেল কলেজে ওনার মৃত্যু হয়েছে। ওনার মৃত্যুতে আমরা এলাকাবাসী মর্মাহত। ওনার শোকাহত পরিবারকে সমবেদনা জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। এবং উনি যেহেতু জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কাজ করেছিলেন, তাই আজকে উনি ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে ওনার পরিবারকে সরকারিভাবে কোনো সহযোগিতা যদি পাইয়ে দেওয়া হয়, তাই আমরা আবেদন রাখছি জেলা প্রশাসনের কাছে এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবার প্রাইজ মানি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 24 জানুয়ারি থেকে, শেষ হবে 28 জানুয়ারি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জেলা ডিএসএর সভাপতি বাবুল হুর তা জানালেন। তিনি জানান এই টুর্নামেন্ট হচ্ছে তাবারক আলী লস্করের স্মৃতিতে। মোট 11টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর শামসুল রহমান, সহ সাধারণ সম্পাদক চন্দন শর্মা প্রমুখ। ফার্স্ট টি-20 প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে যাচ্ছে। এই পুরো টুর্নামেন্টটা ইন দ্য মেমোরি অফ তাবারক আলী লস্কর নামে হচ্ছে, যেটার স্পন্সার ওর গ্র্যান্ডসন ডক্টর শামসুর রহমান, আমাদের শিলচরেরই ক্রিকেট প্লেয়ার। তো রেগুলার লিগে খেলছে। তো খেলাটা আমরা 24 তারিখ থেকে শুরু হচ্ছে, রোজ দুটো খেলা হবে। 24 তারিখ 8:30 হবে এলিভেন স্টার ভার্সেস তারাপুর এসি, এবং দুপুর 12:30 হবে যোগাযোগ সংঘ ভার্সেস। টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হবে আগামী
1 ফেব্রুয়ারি থেকে। 9 ফেব্রুয়ারি থাকবে ভলিবল প্রতিযোগিতা, আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক উৎসব। এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন টাউন ক্লাবের সম্পাদক নন্দদুলার রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবল সচিব বিকাশ দাস, আশুতোষ রায়, দীপক কান্তি দত্ত বিশ্বাস। অনুকূল ঠাকুরের জন্মদিনে উপলক্ষে বিশাল মিছিল বের হলো বদরপুর মর্যাদকান্দিতে। মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সংবাদ শেষ করার আগে আরো একবার শিরোনাম। ফের আটক কয়লা পাথরের গাড়ি, হাতে নাতে ধরলেন বিধায়ক কিশোর। আমিরের শরীয়তের অবস্থা সামান্য উন্নতি, সর্বত্র আরোগ্য কামনায় প্রার্থনা। লায়ন্স ক্লাবের গণবিবাহ 27 জানুয়ারি, এবার 25 জোড়ার বিয়ে। ডিএসএতে প্রথম টি-20 আসর, খেলবে 11টি দল। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।